this was the before treatment photograph of Mrs. Anuradha Majumdar. It was totally mutilated by the caries and the others, the front teeth, upper front teeth. And this is now after smile line designing. আমার সামনে দাঁতগুলো একদম কেরিজ হয়ে খারাপ হয়ে গিয়েছিল। অন্য ডাক্তারের কাছে গিয়ে আমি ফিলিং করিয়ে দু তিন বছর বাদে এখানে এসেছি। এখন দাঁতের অবস্থা এত খারাপ ছিল যে আমি হাসতে পারতাম না, হাসা ভুলে গিয়েছিলাম। এবার সল্টলেক ডেন্টাল ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চে এসে ডক্টর অনিবান সেনগুপ্তর কাছে ট্রিটমেন্ট করার পরে উনি স্মাইল ডিজাইন করলেন এবং ল্যামিনেটেড ভিনিয়ারিং করার পরে আমার এই এখনকার ছবি। আমার ওরাল হেলথ এত ভালো হয়ে গেছে যে আমার 64 বছর বয়সে হাসলে তরুণীর মতো লাগছে এবং আমার প্রতিটি দাঁতে সুস্থতা আমি অনুভব করতে পারছি। ডক্টর সেনগুপ্তর চিকিৎসাতে আমি উপকৃত এবং বিজ্ঞানের সূক্ষ্ম কারিকুরি সমস্ত কাজকর্মতে আমি বিস্মিত। এর আগে আপনার কি ট্রিটমেন্ট হয়েছিল যদি একটু বলেন? এর আগে আমার টিউমার ছিল একটি। এইটা কার ছবি আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা আমার টিউমারের ছবি। আচ্ছা, so we have seen that photograph of Mrs. Anuradha Majumdar with the having the tumor in the mandible right side parasympathial region and related to the mental foramen. We have seen here this is the mandibular tooth and this is the tumor. এখন বলুন টিউমারটা কবে অপারেশন হয়েছিল? টিউমারটা 8 জানুয়ারি 2014 তে অপারেশন হয়েছিল কাছে একটি নার্সিং হোমে, এবং তারপরে আমি ওখানটার কোনো চিহ্ন খুঁজে পাইনি যে টিউমারটা ছিল। আচ্ছা, কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয়েছে? ব্যথা যন্ত্রণা রক্তপাত কিছুই হয়নি এবং অপারেশনের সময় আমি কিছু টেরও পাইনি যে আমার কোনো রকমে অপারেশন হচ্ছে। ওকে, তো আমরা যেটা বলতে চাইছি এবার লাস্ট হচ্ছে আপনার অ্যাবাউট ইওর মেডিকেল হিস্ট্রি। মেডিকেল হিস্ট্রি কি ছিল? মেডিকেল হিস্ট্রি ছিল তিনটে দাঁত আগে অন্য ডাক্তারবাবুরা তুলে দিয়েছিলেন, তিনটে ছিল না। তারপরে সামনে দাঁতে কেরিস ছিল, ফিলিং করা ছিল, টিউমার তো ছিলই, এবং সমস্ত ওরাল হেলথ এত খারাপ ছিল যে প্রতিটি দাঁতই আমার মনে হতো ড্যামেজ। কিন্তু এখন আমার দাঁত এত ভালো হয়ে গেছে যে প্রত্যেকটা দাঁতে সুস্থতা আমি অনুভব করতে পারি। এই যে এগুলো যে দেখতে পাচ্ছি আমরা, এগুলো আপনার সব ফিক্সড নাকি? হ্যাঁ, ফিক্সড। দেখি হা করুন, এখানে কি আগে দাগ ছিল না? অন্য কোথা থেকে তোলা হয়েছিল? তোলা হয়েছিল এবং সেগুলো ফাঁকাই পড়েছিল। ফাঁকাই পড়েছিল। আচ্ছা, তো আপনার যে এই যে টোটাল ট্রিটমেন্টটা হলো, এক কথায় আপনার এক্সপিরিয়েন্স কি? এক কথায় আমি উপকৃত তো হলামই এবং বিস্মিত, কারণ বিজ্ঞানের এত কারিকুরিতে সূক্ষ্ম ব্যাপারগুলো যেভাবে হয়েছে আমি প্রত্যেকটা স্টেপে এটা অনুভব করেছি এবং উপকৃত হয়েছি।